আমার এক সম্মানিত চাচার বাড়ি, অসাধারণ লোক, খুবই সুন্দর। এখানে এক সম্মানিত বড় ভাই, আমার আব্বার ভাই ডাকে আর আমি তার ভাই ডাকি। তোমাদের ইয়া না দুবাপুরা না ময়মনসিংহ না নেত্রকোনা? নেত্রকোনা নেত্রকোনা দুবাপুরা উপজেলা। থানা ইয়া থানার নাম কি? এই ইউনিয়নের নাম কি? ভিডিও করি একটু। এখানে একটি কলসি, আহ সুন্দর দৃশ্য। ওয়াটারে ওয়াসম ভিউ, বিশাল বাড়ি কাকাদের। বাঁশঝাড় রয়েছে এখানে একটা, এদিক দিয়ে একটা এন্ট্রান্স, সেই যে সেখানে গরু তাদের কোরবানের। তুমি একটু বসো, আমি একটু শর্ট নিই একটু ছোট্ট। এটা হচ্ছে তাদের বাগান বাড়ি, খুবই সুন্দর। আর এটা হচ্ছে মূল বাড়ি, কেউ আসেন না এখনো, আগামীকাল ঈদ, ওনারা আজকে আসবেন। সম্মানিত চাচাদের, এ হলো গরু, হিউজ, বিশাল, ওয়াও, সুবহানাল্লাহ, আল্লাহর কি সৃষ্টি! আল্লাহ ওনাদের কুরবানি কবুল করেন, ওনাদের সবার মনের যত ভালো ইচ্ছা আছে সব পূরণ করে দিক। এখানে একটা ওনাদের বাগান, খুব সুন্দর। আসলে বাগানকে এক্সপ্লোর করে শেষ করা যাবে না। এখানে রয়েছে কিছু পেঁপে, কীভাবে ঝুলে ঝুলে ধরেছে, দিয়ে ওনাদের ঘরের মেইন এন্ট্রান্স। আর এটা হচ্ছে এখানে ঢোকার এন্ট্রান্স, এটা হচ্ছে মেইন এন্ট্রান্স। এখানে কিছু বাগান আছে, একটু দেখি দেখাই। এটা লিচু গাছ, লিচু ধরেছিল কি আবু? এটা 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 হচ্ছে তোমার আন্টি, হ্যাঁ এটা তোমার আন্টি। তুমি যাও, তুমি গাড়িতে বসো, আবু একটু ভিডিও করি। এটা হচ্ছে লিচু গাছ, এই যে নিচে কীভাবে করে সুন্দর করে করে দিয়েছে দেখুন। নিচে এখানে একটা লিচু গাছ, পুরোটাতে খুব ওয়েল ডেকোরেটেড করেছেন, মতো দৃশ্য। এটা লিচু গাছ, বাতাসে দুলছে, সুন্দর লাগছে। আর এখানে আছে তো লিচু গাছ, আসলে সবই লিচু গাছ এখানে দেখতে পাচ্ছি। পাম্পের সংযোগ স্থাপন করা লাইন, ভেতরে ওয়াটারের ভিউ, নাইস ভিউ, কি বড় বড় চেম্বার, মাশাল্লাহ, ওয়াও, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, কি বড় বড় চেম্বার, মন জুড়ে আছে, যদি হাত দিয়ে ধরাই বুঝতে পারবেন, হিউজ। আর ওগুলো আরো বড়, ওগুলো ক্যামেরা তো ভাবে করে আসছে না। আমি পড়ে যাবো, তুমি পড়ে যাবা, জি প্যাক করে দেওয়া হয়েছে। হিউজ সাইজের আম দেখুন, বুঝতে পারবেন কতটা সাইজের আম, অনেক বড়। যদি হাত দিয়ে ধরে শেষ লড়া যাচ্ছে না, এক হাতে ধরে এ পাশ থেকে ওপাশে আসছে না, অনেকগুলো আম ধরেছে। আসতেছি আবু, আসতেছি দাও, এই আবু ভিডিওটা করে আসতেছি। আর এখানে নিচে সবগুলোকে সার্কেল করে দিয়েছেন, পাশেটা ওনাদের পুকুর। সৌন্দর্য আসলে শেষ করা যাচ্ছে না। আর এই পাশে ওনাদের একটা কামরা গাছ রয়েছে, শাক, ওয়াটার, নাইস ভিউ, লেবু ধরে আছে, নাইস, ভিতরে আরো আছে। এদিকে ফলের অভাব নেই, ইস কি সুন্দর ভিউ, আর বাতাস ধরে যাচ্ছে। ওনারা প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করেছেন এই বাড়িটার পেছনে, দেখালে আর ওনাদেরকে আরো বাড়িয়ে দিলেন।
বাথরুমের বিভিন্ন সংযোগ লাইন মহারাজ গেছে, আসলে একদম সহজে ছেয়ে ফেলেছেন চারিদিক দিয়ে, ওয়েল ডেকোরেট করেছেন। এদিকে একটা পুকুর, এটা ওনাদের। ইমরোজ আসো, আম্মু ইমরোজ এদিকে আসো, আব্বুর কাছে আসো, আব্বু যাচ্ছি, আসো আসো। ওর মেয়ে এদিকে আসতে যাচ্ছে, ওকে নিয়ে একটু দিকটা এক্সপ্লোর করতে আসলাম। চলো আমাদের, আমরা ওদিক দিয়ে ঘুরে তারপর দিকে চলে যাবো, আস্তে আস্তে নামো। আসো, এটা সবাই রান্নাঘর, মাটির চুলার রান্নাঘর। মেহেদি পাতা, ওয়াও, অনেকদিন পরে দেখেছি। আমাদের একটা মেহেদি পাতা ছিল, ওয়াও, সুবহানাল্লাহ, কি সুন্দর করে কাজ করেছে, কত সুন্দর দেখেছো আব্বু। হোয়াট আ নাইস ভিউ। এই ঘাটে পুকুর, এদিকে এদিক দিয়ে, এদিক দিয়ে ওদিকে নামবো। এটা মেহেদি পাতা, অনেকে মেহেদি পাতা হয়তো শহরে শহরে যারা থাকেন কম দেখেছেন, কিংবা দেখেছেন, সরি, ফরগিভ মি। নাইস প্রপার্টি, একদম পুরো ঘরটার চারপাশে এইভাবে করে গাছের সবুজায়ন একদম ছেয়ে গিয়েছে, একদম পুরোটাই ছেয়ে গেছে। আমি দেখে শেষ করতে পারবো না, আসলে ক্যামেরা তো বোঝা যায় না, আল্লাহ সৃষ্টিকে আর ক্যামেরাতে ভরে তুলে ধরা যায়, যতটুকু আসে তার সৌন্দর্যের 60% আসে না, 50% আসে না, আরও 40% 50% যদি গ্যাপ থাকে আপনি সেটা কীভাবে ধরবেন, ধরা অসম্ভব। এই রাস্তা দিয়ে আসলাম, ওদিক দিকে পুকুর ঘাটটা ছিল, খুব সুন্দর করে ওয়েল ডেকোরেটেড করছে। আমার কাছে যাবা, আমার কাছে যাবা না, কেন সে গাড়ি চালাবে? তুমি আঙ্কেল আর আন্টির সাথে কি করছো, আঙ্কেল আন্টির সাথে কি করছো, হ্যাঁ কি করছো? সে খেলবে, সে যাবে না, আমাদের একটা ঝাউ গাছ আছে। উনি হলেন আমাদের কাকা, এ বাড়িকে দেখাশোনা করে রাখেন, ওনারা আসতেছে সেই জন্য। গরুরে নে দিছি, সকাল 8টা দিছি, 9টা 10টা 11টা 12টা 1টা।